হিলারি ক্লিনটনের প্রচারণা প্রধান জন পোডেস্টারের 2000 ইমেল প্রকাশ করেছে গোপন তথ্য ফাঁসকারী প্রতিষ্ঠান উইকিলিক্স। নারীদের নিয়ে অশালীন মন্তব্যের ভিডিও টেপ প্রকাশ হওয়ায় নিজ দলের নেতাকর্মীদেরও ক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন তথ্য ভাণ্ডারে সাইবার হামলার আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাজিকে অ্যান্ড্রোয়াকে বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। আসসালামু আলাইকুম, স্বাগত মিলেনিয়াম সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাউসার উদ্দিন। এতক্ষণ সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা প্রধান জন পোডেস্টারের 2000 ইমেল প্রকাশ করেছে গোপন তথ্য ফাঁসকারী প্রতিষ্ঠান উইকিলিক্স। ফাঁস হওয়া ইমেলগুলো হিলারি ক্লিনটনকে নিয়ে হিলারির কর্মকাণ্ড সংক্রান্ত। ইমেলগুলো 2008 থেকে 2016 পর্যন্ত জন পোডেস্টার কাছে আসা অথবা তার অ্যাকাউন্ট থেকে পাঠানো। জন পোডেস্টার বহু হিলারি ক্লিনটনের সহযোগী হিসেবে কাজ করছেন। সম্প্রতি উইকিলিক্স প্রতিষ্ঠার 10 বছর পূর্তিতে প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গোপন নথি ফাঁস করা হবে। একই দিন হিলারির ব্যক্তিগত সার্ভার থেকে মুছে ফেলা 350 ইমেল প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নারীদের নিয়ে অশালীন মন্তব্যের ভিডিও টেপ প্রকাশ হওয়ায় শুধু বিরোধী পক্ষের নয়, এবার নিজ দলের নেতাকর্মীদেরও ক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী। ট্রাম্পের প্রকাশ হওয়া মন্তব্য শুনে তার প্রতিপক্ষ হিলারি ক্লিনটন বলেছেন তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে দেয়া যায় না। এদিকে সাম্প্রতিক জনমত জরিপেও এগিয়ে আছেন হিলারি। 2005 সালে অ্যাক্সেস হলিউড নামক এক অনুষ্ঠানের জন্য এনবিসি টিভির উপস্থাপককে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প সুন্দরী নারীদের নিয়েও অশালীন মন্তব্য করেন। হাউজ অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার পল রায়ান বলেন ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তাকে খুবই অস্বস্তিতে ফেলেছে। যুক্তরাষ্ট্র নারীদের সম্মান করে, তাকেও সেই সম্মান দেখাতে হবে বলে মন্তব্য করেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন তথ্য ভাণ্ডারে সাইবার হামলার আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের উদ্দেশ্যে মস্কো এ ধরনের সাইবার হামলা চালাচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর বেশ কিছু গোপন তথ্য সম্বলিত ইমেল রুশ কর্তৃপক্ষ হ্যাক করেছে বলে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগ আনা হয়। এ সময় নির্বাচন সংক্রান্ত ডেমোক্রাট দলের বিভিন্ন তথ্য উপাত্ত ও দলটির বেশ কয়েকজন নেতার মোবাইল ফোনের তথ্য গত বছর হ্যাক করা হয় বলেও জানায় তারা। তবে এসব সাইবার হামলায় জড়িতদের সঙ্গে রুশ সরকারের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি। সিরিয়ায় নির্বিচার বিমান হামলা, বেসামরিক মানুষ হতাহতের দায়ে সিরীয় সরকার ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে এর আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এ বিষয়ে তদন্তের দাবি জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জঙ্গি গোষ্ঠী আল নুসরার সদস্যদের অস্ত্রসহ আলেপ্পো শহর ত্যাগে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের প্রস্তাবে সমর্থন দিয়েছে রাশিয়া। এ প্রস্তাব মেনে নিতে সিরীয় সরকারকে মস্কোর পক্ষ থেকে অনুরোধ জানানোর আশ্বাস দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। জেনেভায় রুশ কূটনৈতিক মিশনের সামনে জড়ো হয়ে সিরিয়ার রাশিয়ার চলমান অভিযানের প্রতিবাদ জানায় শতাধিক সিরীয় প্রবাসী নাগরিক। এ সময় সিরিয়ার রুশ বিমান হামলাকে নির্বিচারে ও বর্বরোচিত আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাস্তি দাবি করেন তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শ্যাভেজ শান্তি পুরস্কারে ভূষিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। দেশটির প্রয়াত নেতা হুগো শ্যাভেজের নামকরণে এখন থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি। রুশ শিল্পীর নকশায় তৈরি শ্যাভেজের ভাস্কর্যের পর্দা উন্মোচন অনুষ্ঠানে মাদুরো বলেন সার্বভৌমত্ব, বিশ্ব শান্তি রক্ষা, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় আনন্দ র্যালি করেছে সেদেশের শত শত মানুষ। সন্তোষকে সংবর্ধনা জানাতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হন তারা। প্রেসিডেন্ট সন্তোষ এ সময় সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শান্তির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। কলম্বিয়ান এই নেতা নোবেল জেতায় সারা দেশে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এর মধ্য দিয়ে দেশের মানুষ ও আরও ঐক্যবদ্ধ হবে বলেও মনে করেন র্যালিতে অংশগ্রহণকারীরা।
শান্তিতে নোবেল পাওয়ায় সান্তোসকে শুভেচ্ছা জানিয়েছে প্রতিবেশী দেশ পেরু ও ইকুয়েডর। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। সন্ত্রাস দমনে দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশাও তুলে ধরে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কার্বি এক সংবাদ সম্মেলনের প্রশ্ন উত্তরে বলেন, পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার কোনো কংগ্রেশনাল বিল কিংবা অনলাইন পিটিশনে তাদের সমর্থন নেই। পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা রক্ষা ও সন্ত্রাস দমনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার সামর্থ্য পাকিস্তানের আছে বলেও মন্তব্য করেন কার্বি। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতীয় সেনাদের সার্জিক্যাল স্ট্রাইক তথা জঙ্গি অবস্থানে বিশেষ অভিযান নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নানা আয়োজনে পালন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। মহাষষ্ঠীর সন্ধ্যা থেকেই কলকাতা ও শহরতলির পূজামণ্ডলগুলোতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেলেও এর মধ্যে সবার আগ্রহটা একটু বেশি ছিল মধ্য কলকাতার কবিরাজ বাগানের দুর্গাপূজাকে ঘিরে। গোটা মণ্ডপই এবার তৈরি করা হয়েছে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেসের আদলে। এছাড়াও পরিবেশ রক্ষার ডাক স্লোগানকে ভিত্তি করে কলকাতার কাশীপুরে তৈরি করা হয়েছে বৈচিত্র্যময় পূজা মণ্ডপ। ঢাকা কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসে এবার বুঝি দুর্গাপূজা হচ্ছে। আদতে দেখতে মণ্ডপটি মৈত্রী এক্সপ্রেস ট্রেন মনে হলেও আসলে একটি পূজা মণ্ডপ। মধ্য কলকাতার কবিরাজ বাগানে এবারের দুর্গাপূজার বিষয়বস্তু এই মৈত্রী এক্সপ্রেস, আর একে ঘিরে এবারে দর্শনার্থীদের আগ্রহটা ছিল চোখে পড়ার মতো। মৈত্রী এক্সপ্রেস ছাড়াও এবার কলকাতার জগৎ মুখার্জি রোডের একটি মণ্ডপ তৈরি করা হয়েছে লোকাল ট্রেনের আদলে। দর্শক, হ্যারিকেন ম্যাথিউর প্রভাবে হাউতিতে মৃতের সংখ্যা বেড়ে 850 ছাড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে দেশটিতে 3.5 লাখ মানুষ সাহায্যের অপেক্ষায় রয়েছে বলে জানায় উদ্ধারকারীরা। এদিকে ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানার পর তুলনামূলক দুর্বল হয়ে উত্তর পূর্ব জর্জিয়া উপকূলের দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে ফ্লোরিডার অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে সতর্কতা জারি রয়েছে হ্যারিকেন ম্যাথিউর আঘাতে প্রায় লন্ড ভন্ড ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতি। দক্ষিণ পশ্চিমের পোর্ট স্যালোট, পশ্চিমাঞ্চলীয় জেরেমি ও লেস কায়েসের উপকূলীয় এলাকার সর্বত্রই শুধু ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞের চিহ্ন। আটলান্টিকের ক্যারিবীয় উপকূল প্রায় 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই হ্যারিকেনের আঘাতে হাইতিতে ব্যাপক প্রাণহানি ঘটে। নিহতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় কিছু এলাকায় গণকবর দিতে দেখা গেছে। জর্জিয়া, নর্থ ও সাউথ ক্যারোলাইনার উপকূলীয় এলাকার বেশিরভাগ মানুষ নিরাপদে সরে গেলেও কিছু মানুষ এখনও নিজ বাড়িতে অবস্থান করছেন। প্রেসিডেন্ট ওবামা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তায় সাড়া দিয়ে সবাইকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মরক্কোর ক্ষমতাসীন ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি পিজেডি দেশটির পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে। 90% ভোট গণনার পর দেখা যায় দলটির 99টি আসনে জয়ী হয়েছে, আর প্রতিদ্বন্দ্বী অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি 80টি আসন পেয়েছে। জয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় পিজেডি জানিয়েছে, অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের যে ধারা তারা সৃষ্টি করেছে, দ্বিতীয় মেয়াদে তারা সেই ধারাবাহিকতা রক্ষায় জোর দেবে। 2011 সালে সংবিধান সংস্কারের পর মরক্কোয় দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো। রক্ষণশীল ইস্তিকলাল পার্টি 31 আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। অন্যান্য দলগুলোর মধ্যে 305টি আসন বণ্টন করা হবে। এর পাশাপাশি নারীদের জন্য 90টি আসন বরাদ্দ রয়েছে। দর্শক, এবারে দেখবেন মিলেনিয়াম আমেরিকান কমিউনিটি সংবাদ। বাংলাদেশের অন্যতম সফল অর্থনীতিবিদ, সিলেটের কৃতি সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জ্যামাইকার তাজমহল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে এক মতবিনিময় সভায় অংশ নেন। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাদ নূর জানিয়েছেন, তাজমহল রেস্টুরেন্টের কর্ণধার মুক্তিযোদ্ধা আলহাজ ফখরুল ইসলাম খান অর্থমন্ত্রীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। এতে সিলেটের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন বক্তারা। এ সময় তারা মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম খান, নাজমুল ইসলাম চৌধুরী, রুহুল আমিন প্রমুখ। বাংলার আকাশে এখন ছেঁড়া ছেঁড়া সাদা তুলট মেঘের ছোটাছুটি, কাশবনে কাশ ফুলের দোল, শিউলি ফুলের সুগন্ধে মাতোয়ারা ধরিত্রী। যদিও সুদূর আমেরিকায় এসবের কোনো ছোঁয়াই নেই, তথাপি অন্তরের লালন করা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য মনন পোড়া মনকে জানান দেয় ঋতুটা শরৎ, সময়টা শারদোৎসবের।
পুরাণে দেবী দুর্গার আবির্ভাব তত্ত্বে বলা হয়েছে সমাজের সব অশুভ শক্তির বিনাশে দেবী দুর্গার মর্ত্য আবির্ভাব। তেত্রাযুগে অসুরকালে দাপটে সমগ্র মানবজাতি যখন উৎকণ্ঠিত, তখন মানব কল্যাণে এই ধরাধামে আবির্ভূত হন ভগবান শ্রীরামচন্দ্র। তিনি পিতৃ আদেশে বনবাসে থাকাকালীন লস্কেশ্বর রাবণ তার স্ত্রী সীতাকে অপহরণ করে লঙ্কায় লুকিয়ে রাখেন। লঙ্কাপুরী থেকে প্রিয়তমা স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান করেন। বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবী দুর্গাকে আহ্বান করায় এ পূজাকে অকাল বোধন বলা হয়। বাংলাদেশ সোসাইটি ইনকোয়ের দ্বিবার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী কুনু আজম প্যানেলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্রুকলিনের ফুলটনে প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সিটির ব্রুকলিনে প্যানেলটির নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। অপরদিকে ফুলটনের পরিচিতি সভায় সোসাইটির সভাপতি এবং একই পদে পুনরায় প্রার্থী আজমল হোসেন কুনু বলেছেন, দায়িত্ব পালনে কার্যকরী পরিষদের সবার সহযোগিতায় সোসাইটিকে গণমুখী সংগঠনের পরিণত করেছেন। ওয়াশিংটন মেট্রো আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস তুর্য ব্যক্তিগত সফরে বাংলাদেশ গমন করায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হামিদ সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। ওয়াশিংটন মেট্রো আওয়ামী যুবলীগের সভাপতি এম রাবিউল ইসলাম রঞ্জু ও সর্বজিৎ দাস তুর্য স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, বাংলাদেশে গমন করায় তার অবর্তমানে ইমরান হামিদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে নিউ ইয়র্কের সুরমালা একাডেমি ইউএসএ নামে একটি নতুন সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে ওজন পার্কের স্থানীয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবলি হক সভাপতি ও ডাক্তার শানহাজ আলমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। হ্যারিকেন ম্যাথিউ আঘাত হানার ২৪ ঘন্টা আগেই সৃষ্ট ঝোড়ো হাওয়ায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাংলাদেশ অধ্যুষিত মায়ামি ডেড, ব্রাওয়ার্ড এবং পাম বিচ কাউন্টির লক্ষাধিক বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। স্থানীয় সময় ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি ও বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান এক সংবাদে একথা জানান। সমগ্র রাজ্য জরুরি অবস্থা ঘোষণা করার পর দোকানপাট শক্তভাবে আটকে রেখে সপরিবারে অন্যত্র পাড়ি জমিয়েছেন প্রবাসীরাও। দক্ষিণ ফ্লোরিডা এখন ভুতুড়ে জনপদে পরিণত হয়েছে। স্থানীয় পুলিশ এবং ন্যাশনাল গার্ডের সদস্যরা টহল দিচ্ছে, অন্য কাউকে বাইরে দেখা যাচ্ছে না। দর্শক, এবারে দেখুন মিলেনিয়াম বিশ্ব পরিবেশ সংবাদ। কানাডায় কালো ভালুকের আকস্মিক আক্রমণ থেকে রেহাই পান এক ব্যক্তি। মুষ্টিযুদ্ধের শিক্ষাই তাকে বাঁচিয়ে দিয়েছে। বিবিসি বলছে, অন্টারিওর ক্রিক নেলসন নামের ৬১ বছর বয়সে ওই ব্যক্তি নিজের পালিত কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। এমন সময় ভালুকের একটি বাচ্চা তাদের সামনে পড়ে। কিছুক্ষণের মধ্যেই মা ভালুক জঙ্গল থেকে বেরিয়ে এসে তাকে আক্রমণ করে বসে। কানাডার বন মন্ত্রণালয় বলছে, কালো ভাল্লুকের হামলা বিরল ঘটনা। অন্টারিওর কর্তৃপক্ষ জানিয়েছে, কালো ভাল্লুক সাধারণত মানুষকে এড়িয়ে চলে। পঙ্কপাল ব্যবহার করে বিস্ফোরক দ্রব্য খুঁজে বের করার একটি পদ্ধতি নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এ প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের অধ্যাপক বারানিধারান রামন জানান, পঙ্কপালের রোবোটিক নামক রয়েছে এবং তা ব্যবহার করে বিপজ্জনক রাসায়নিক পদার্থের গন্ধ চিহ্নিত করা ও মনে রাখা এদের প্রশিক্ষণ দেওয়া যাবে। পঙ্কপালের নাসিকানাভূতি নির্ভর ও এ প্রযুক্তিতে পঙ্গপালগুলোকে তাপ উৎপাদী ট্যাটু এর সাহায্যে বিপজ্জনক জায়গায় পাঠানো হবে। দর্শক, এবারে দেখুন মিলেনিয়াম বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ। ইন্টারনেটের প্রতি শিশুদের আসক্তি নিয়ন্ত্রণে মধ্যরাতের পর অনলাইনে গেমস খেলা নিষিদ্ধ করতে নতুন এক আইন প্রণয়নের পরিকল্পনা করছে চীন সরকার। গত সপ্তাহে চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নতুন এই পরিকল্পনা উপস্থাপন করে। সাইবার স্পেস কর্তৃপক্ষ বিদ্যালয়গুলোকে ইন্টারনেট আসক্ত শিশুদের পুনর্বাসনে কাজ করছে এমন প্রতিষ্ঠানকে সাহায্যের এবং ওইসব প্রতিষ্ঠানে বুট ক্যাম্প চিকিৎসা পদ্ধতি সম্পর্কে শিশুদের সচেতন করার আহ্বান জানিয়েছেন। সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রস্তাব সম্পর্কে হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, যদি আইনটি কার্যকর করা সম্ভব হয় তবে মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত শিশুদের অনলাইনে গেমস খেলার আটকাতে ওয়েব গেম ডেভেলপাররা বাধ্য হবে। দর্শক, এবারে বাংলাদেশ প্রসঙ্গ।
জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় সব ধর্মের মানুষ যাতে সম্মান নিয়ে বাঁচতে পারে এমন পরিবেশ সৃষ্টিতেই সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জাতীয় মন্দিরে ঢাকেশ্বরী পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলময়ী মা দুর্গার সপ্তমী তিথির বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান সেখানকার পূজারীবৃন্দ। বেশ কিছু সময় ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী পরিদর্শন করেন পুরো পূজার কার্যক্রম। পরে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে সবসময় আমাদের সরকার কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে এবং নিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও নেবে, কারণ এই দেশে কোনো জঙ্গিবাদের স্থান হবে না। ধর্মের নাম নিয়ে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড সেটাও আমরা বরদাস্ত করব না। কাজেই সকলে আমরা মানবের তরে আমাদের সবসময় এই কথাটাই মনে রেখে চলতে হবে। মহান আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে, কাজে এই বাংলাদেশের মাটিতে আজকে থেকে শুরু করে আগামী দিনের সবসময় প্রতিটি ধর্মীয় উৎসব প্রত্যেক ধর্মের মানুষ যেন উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেই পরিবেশটা যেন সবসময় থাকে, চিরদিন থাকে, সেটাই আমাদের কামনা। সাভারের আশুলিয়া থেকে 90 জেএমবির অর্থের যোগানদাতা আব্দুর রহমানকে পরিবারের 4 সদস্য সহ আটক করেছে র‍্যাব। ঘটনাস্থল থেকে 39 লাখ টাকা, দেশীয় আগ্নেয়াস্ত্রসহ জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যায় আশুলিয়ার বসুন্ধরা এলাকায় 5 তলা একটি বাড়ির 5ম তলায় অভিযান চালায় র‍্যাব ও গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। এ সময় সেখান থেকে 90 জেএমবির অর্থের যোগানদাতা আব্দুর রহমান লাফ দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় ওই ফ্ল্যাট থেকে এক নারী ও এক শিশুকে এবং বাড়ির কেয়ারটেকার তরিকুল ইসলামকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, জঙ্গিবাদী বই, দেশীয় অস্ত্র, মোবাইল জ্যামার ও 39 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী মেজর জিয়া গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছে এবং শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশে সেই চেতনায় আমাদের স্বাধীনতা, তার স্বপ্ন সার্থক হচ্ছে, তার সুযোগ্য কন্যা তিনি আজকে বাংলাদেশকে সেই অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে যাই করুক, আমাদের হৃদয়ের বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে এই সমস্ত মানে বিষবাষ্প এখানে আমরা থাকতে দেব না, আমাদের তাদের বীজ দাঁত আমরা উপড়ে ফেলব। বাড়ি বলে কেউ আর বাকি নেই। মেজর জিয়ার কথা যেটা বলছেন, তার সে তার আমাদের নজরদারিতে আছে, আপনারা দেখবেন তাকেও আমরা যে কোনো সময় ধরে ফেলব। পুলিশ এবং র‍্যাব যৌথভাবে র‍্যাবের নেতৃত্বে গাজীপুরে একটি অপারেশন হয়েছে, টাঙ্গাইলেও একটি ঘটনা ঘটেছে এবং আরও 2-1 জায়গায় অস্ত্রোপচারের 96 ঘন্টা পর খাদিজার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডক্টর এ.এম. রেজাউস সাত্তার। দুপুরে স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের পর চোখ খুলতে পারছেন খাদিজা, তার ডান হাত এবং পা নড়ছে, তবে সার্বিক অবস্থা জানতে আরও 2-3 সপ্তাহ সময় লাগতে পারে। দেখা যাচ্ছে যে উইথ পেইন, মানে দেখা দেওয়ার পর ওর চোখ খুলছে এবং ওর শরীরের ডান পাশে, ডান হাত এবং ডান পায়ে মুভ করছে। কনশিয়াস লেভেলটা যদি এখন বলতে চাই, তাহলে সে আউট অফ 15 যখন 6 ছিল, এখন ওর কনশিয়াস লেভেল আউট অফ 10-6 আছে। ইনিশিয়ালি প্রথমত আমাদের চিকিৎসার উদ্দেশ্য ছিল যে আমরা লাইফ সেভ করতে পারবো কিনা, যদিও আশা খুবই ক্ষীণ ছিল। আমাদের খুব ন্যারো রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হয়েছে। 96 ঘন্টা পরে এসে বলতে পারবো হয়তো যে ওর সার্ভাইভালের চান্স আগের চেয়ে কিছুটা বৃদ্ধি। জঙ্গিবাদে সম্পৃক্ততা প্রকাশ হওয়ার ভয়ে সরকার তাদের আটক না করে হত্যা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমরা চাই যে এসব জঙ্গিবাদের মূল পর্যন্ত সন্ধান করা হোক এবং কুড়ে কাটা হোক, ডালপালা। কিন্তু যাকেই খোঁজা পাওয়া যাচ্ছে তাকেই মেরে ফেলা হচ্ছে। তাদেরকে মেরে ফেলা হচ্ছে এই কারণে যে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে এমন সব লোকের নাম হয়তো বের হতে পারে যেটা সরকারের জন্য এম্বারাসিং হতে পারে। কারণ আমরা তো দেখলাম যে এর মধ্যে লোকজন আছে, তো তাদের দলের লোকজন তো আছে। অনেক সময় এনকাউন্টারে তো দু একজন মরে যেতেই পারে, কিন্তু সবই মরে যায় এনকাউন্টারে, এটা কিরকম কথা? সম্প্রতি বিভিন্ন স্থানে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগামী 18ই অক্টোবর সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, এই বিকৃত মানসিকতার যারা তাদের শাস্তি দিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে আমরা একটা সামাজিক আন্দোলন, সামাজিক প্রতিরোধ আমরা গড়ে তুলব। এই লক্ষ্য সামনে রেখে আমরা একটা কর্মসূচি এখন দিতে যাচ্ছি। 18ই অক্টোবর সারা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী হিসাবে 15 মিনিটের মানববন্ধন। 20 অক্টোবর আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে সভা করব, চারপাশের সকল মানুষকে সম্পৃক্ত করব। শারদীয় দুর্গোৎসবের আজ অষ্টমী। চণ্ডীপাঠে নবপত্রিকার দেবী দুর্গার প্রবেশ ও ঘট স্থাপনের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বিহিত পূজা মণ্ডপে মণ্ডপে দেবীর আশীর্বাদ পেতে ভিড় করছেন ভক্তরা। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সব ধর্মের মানুষ যোগ দিয়েছেন এ আনন্দ আয়োজনে। বাজছে শঙ্খ, ঢাক, কাঁসা, মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ। মঞ্চে নবপত্রিকায় প্রবেশ করেছেন মহাশক্তির দেবী। এসবই মহাসপ্তমীর আয়োজন। সকাল থেকে চণ্ডীপাঠ শুরু হয়। মণ্ডপগুলোতে সপরিবারে আসতে থাকেন ভক্তরা। ভক্তি শ্রদ্ধায় মহামায়াকে স্মরণের মধ্য দিয়ে জানান নানা প্রার্থনা। এ আয়োজনের সাথে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না, সকল সম্প্রদায়ের মানুষ মহা উৎসবে মেতে ওঠে। দর্শক, এবারে জানাব আঞ্চলিক সংবাদ। সন্ধ্যা 7টায় বরগুড়ার কেন্দ্রীয় শ্রী শ্রী মদন মোহন জিওর মন্দির আখড়া বাড়ির নতুন সংস্করণও শারদীয় দুর্গোৎসব শুভ উদ্বোধন করা হয়। আমাদের বরগুনা প্রতিনিধি আসাদুজ্জামান জানিয়েছেন, বিশ্ব শান্তি কামনায় প্রদীপ প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বরগুনা এক আসনের সংসদ সদস্য ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর মহাবশিরুল আলম, জেলা পরিষদ প্রশাসক আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির, জেলা পুলিশ সুপার বিজয় বসাক। রপ্তানিতে ট্রফি স্বর্ণপদক অর্জন করায় কুষ্টিয়ার বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান সিআইপি মুজিবুর রহমানকে সম্বর্ধনা দিয়েছে ব্যাংকাররা। আমাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস এম মাহফুজ ও রহমান জানিয়েছেন, কুষ্টিয়া পৌরসভায় মুজিবুর রহমানের নিজ নামের অডিটোরিয়ামে ব্যাংক ম্যানেজার্স ফোরামের ব্যানারে দেশের প্রায় সকল ব্যাংকারের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা তাকে এই সম্বর্ধনা দেয়। এ সময় মার্কেন্টাইল ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক এ এইচ এম কাউসারুল আসলাম সহ 34টি ব্যাংকের কুষ্টিয়া শাখা প্রধানগণ বিআরবি চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন। দর্শক, সংবাদের সময় হলো আরও একটি বিরতি। এবার জানাবো মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। চাহিদা বেড়ে যাওয়ার সম্ভাবনায় জুট জিও টেক্স উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজিএমসি। পরিবেশবিদরা বলছেন, দেশে জিও টেক্সের ব্যবহার বাড়লে অর্থনৈতিক ও সামাজিকভাবে ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে বিশ্ববাজারেও এই পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। দেশে পাহাড় ধস, বাঁধ নির্মাণ, নতুন রাস্তা তৈরিতে মাটির স্তর শক্ত করতে স্বল্পভাবে ব্যবহার হয়ে থাকে জুট জিও টেক্স। এদিকে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 7,000 টন জুট জিও টেক্স রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। অন্যদিকে দেশে পর্যাপ্ত ব্যবহারের ক্ষেত্র থাকার পাশাপাশি বিশ্বে রয়েছে এর ব্যাপক চাহিদা। বিষয়টি গুরুত্বের সাথে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে। স্বয়ং বিক্রেতারা এমন কথা বললেও দাম নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করেন এই বাজারের ক্রেতারা। মাংসের বাজারে বিক্রির পাশাপাশি কমেছে দেশি মুরগির দাম। শরতে শীতের আগাম সিম, কপি সহ বিভিন্ন মৌসুমের সবজিতে ভরপুর প্রতিটি দোকান। সকাল থেকে জমে উঠেছে কেনা বেচাও।
বাজারে প্রতি কেজি শিম 120 টাকা, ঢেঁড়স বেগুন শসা 60 টাকা আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 টাকায়। এসব সবজির দাম গত সপ্তাহের তুলনায় 10 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ হিসেবে বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটের কথা। দর্শক, এবারে জানাবো খেলার খবর। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিকে অ্যান্ডোয়ারকে বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। সিআর সেভেনের চার গোল করার দিনে ফিফা র্যাঙ্কিংয়ের 178 নম্বরে থাকা দলটিকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে সেলেকাওরা। এছাড়া বিশ্বকাপ বাছাইয়ের অপর ম্যাচে কেভিন গ্যামেইরোর জোড়া গোলে বুলগেরিয়াকে 4-1 গোলে হারিয়েছে ফ্রান্স। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হার, যা বেশ তাতিয়ে রেখেছিল পর্তুগালকে। আর তাই অপেক্ষাকৃত দুর্বল অ্যান্ডোরাকে পেয়ে এদিন সব উগড়ে দিল ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা, যার শুরুটা সিআর সেভেন করেন ম্যাচের 70 সেকেন্ডেই। খেলার শেষ দিকে ট্রাই কালার্সদের জালে হাফ ডজন গোলের কোটা পূরণ করেন আন্দ্রে সিলভা। এই জয় বি গ্রুপ থেকে টেবিলের তিনে উঠে এলো ফার্নান্দো সান্তোসের দল। ম্যাচের 59 মিনিটে দলের হয়ে চতুর্থ ও নিজের জোড়া গোল পূরণ করেন গেমেরিও। বাকি সময় আর কোনো গোল না হলে রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়রথ ছুটিয়ে চলেছে ফেভারিটদের। বেলারুশের বিপক্ষে 4-1 গোলের বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। অপর ম্যাচে বসনিয়া হার্জেগোভিনকে 4-0 গোলে হারিয়েছে বেলজিয়াম। এছাড়াও হ্যাগরিকে 3-2 গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। তারকা ফুটবলারদের ইঞ্জুরি ও ফর্মহীনতায় গেল কয়েক মাস ধরে বেশ দুর্দিন যাচ্ছে তাদের। ইউরোতে খেলা হয়নি ড্যানি ভিন্ডের দলের। বিশ্বকাপ বাছাই এই গ্রুপে শুরুটা হয়েছিল ড্র দিয়ে, তবে দ্বিতীয় ম্যাচে বেলারুশের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে তারা। পরপর দুই গোল হজম করে আরও ছন্ন ছাড়া হয়ে পড়ে বসনিয়ার রক্ষণভাগ। সুযোগটা কাজে লাগিয়ে 60 মিনিটে টোভি অল্ডার ওয়াইল্ড গোল করলে 3-0 লিড পায় রবার্তো মার্টিনেজের শিষ্যরা। এরপর 79 মিনিটে রোমেলো লকাকুর গোল করেন। 4-0 গোলের বড় জয়ের আনন্দে ভাসে স্বাগতিক সমর্থকরা। 5 ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে রোববার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম 3 ওয়ানডেতে জয় পাওয়ার এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়ারা। পোর্ট এলিজাবেথে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। সবশেষ ওয়ানডেতে ইতিহাস সৃষ্টি করে জয় পাওয়ায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা রয়েছেন আত্মবিশ্বাসের তুঙ্গে। 79 বলে 118 রান করা ডেভিড মিলার যেন সত্যিকার অর্থে এই সিরিজে নিজেকে আরও একবার প্রমাণ করেছেন কিলার মিলার হিসেবে। সেই সঙ্গে লোয়ার অর্ডারের আন্দিল ফেলুকরোর ব্যাটসম্যান হিসেবে জ্বলে ওঠায় চতুর্থ ওয়ানডেতেও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবনায় নেই প্রোটিয়াদের। তাই উইনিং কম্বিনেশন ধরে রেখে চতুর্থ ওয়ানডেতেও মাঠে নামবে প্রোটিয়ারা। দর্শক, এরই সাথে আমরা সংবাদের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হিলারি ক্লিনটনের প্রচারণা প্রধান জন পোডেস্টারের 2000 ইমেল প্রকাশ করেছে গোপন তথ্য ফাঁসকারী প্রতিষ্ঠান উইকিলিক্স। নারীদের নিয়ে অশালীন মন্তব্যের ভিডিও টেপ প্রকাশ হওয়ায় নিজ দলের নেতাকর্মীদেরও ক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন তথ্য ভাণ্ডারে সাইবার হামলার আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাজিকে অ্যান্ড্রোয়াকে বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। এই ছিল মিলেনিয়াম সংবাদে। এছাড়া যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গী থাকুন মিলেনিয়ামের বিশ্বজুড়ে বাংলায়। আল্লাহ হাফেজ।